হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো একটা ভিডিওর মাধ্যমে পরবর্তী দিন গোল্ড মিনির মার্কেট আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান, আপনি কিভাবে ইনভেস্টমেন্ট করতে পারেন সে সম্বন্ধে আমরা আলোচনা করে নেবো একটা ভিডিওর মাধ্যমে। সাথে সাথে গোল্ড মিনিতে পরবর্তী দিন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পয়েন্টগুলো সম্পর্কে আমরা কোন কোন পয়েন্টগুলো দেখতে পেতে পারি সে সম্বন্ধে আমরা আলোচনা করে নেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা চলে এসেছি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশানে। আপনার কাছে যদি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশান না থেকে থাকে, ডিসক্রিপশনের লিঙ্ক আছে, সেখান থেকে প্রোডাক্ট ফিড অফ কস্ট আপনি একটা ডিমেট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন এবং তারপর আপনি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশান লগ ইন করতে পারেন। লগ ইন করার সাথে আপনি হোম পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন। হোম পেজ রিস্টোর করার সাথে সাথে একটা অপশন পেয়ে যাবেন স্টার্ট এড অ্যান্ড অ্যাপেনও। আপনি সিম্পলি এই অপশনটির উপরে ক্লিক করে নেবেন এবং ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি নিফটি এবং ব্যাংক নিফটির চার্ট অ্যানালাইসিস করে নিতে পারবেন। সাথে সাথে আপনি এখান থেকে বিভিন্ন রকম ইন্ডিকেটার ক্যান্ডেলের ব্যবহার করতে পারবেন, সাথে সাথে বিভিন্ন রকম টাইম ফ্রেমের ব্যবহার করতে পারবেন, অপশন চেন অ্যানালাইসিস করে নিতে পারবেন, সাথে সাথে বাই কল এবং বাই পুটও কিন্তু করে নিতে পারবেন। সবচেয়ে কোনো একটা প্লাস আইকন আছে, সিম্পলি এটার উপর ট্যাপ করার মাধ্যমে আপনি যে কোনো স্টক সার্চ করে নিতে পারেন। সো আমি এটার উপর ট্যাপ করে নেবো এবং ট্যাপ করার পরে এখান থেকে আমি গোল্ড অ্যাম সার্চ করে নেবো, ঠিক আছে। সো গোল্ডের মিনির উপরে আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে তার জন্য আপনি সিম্পলি গোল্ড অ্যাম সার্চ করে নিতে পারেন। সার্চ করার সাথে সাথে গোল্ড অ্যাম আমাদের কাছে চলে এসেছে। সো এটার উপরে আমরা ক্লিক করে নেবো। ক্লিক করার সাথে সাথে গোল্ড অ্যামের চার্ট আমাদের কাছে ওপেন হয়ে এসেছে। সো আমরা দেখতে পাচ্ছি গোল্ডের মার্কেট একটা আপট্রেন্ড, এবং একটা আপট্রেন্ড যাওয়ার পরে এখানে একটা বিয়ার স্ক্যানের মাধ্যমে 58,643 বর্তমানে মার্কেট পারফরমেন্স করছে গোল্ডের এম। সো পরবর্তী দিন গোল্ডের এমের মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে, বুলিশ না বেয়ারিশ, বা মার্কেট নিউট্রাল করতে পারে, কেমন করতে পারে সেটা জানার জন্য সিম্পলি আমরা এখানে একবার ক্লিক করব। এবং ক্লিক করার পরে আমরা চলে আসবো এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে। হোম পেজে আসার পর সবচেয়ে উপরে সার্চের অপশনের উপরে ক্লিক করব এবং ক্লিক করার পরে এখান থেকে আমরা গোল্ড এম আমি অলরেডি সার্চ করে দিয়েছি, তার জন্য আমি ট্যাপ করে নেবো। আপনি চাইলে এখান থেকে গোল্ড এম সার্চ করে নিতে পারেন। সো ট্যাপ করার সাথে সাথে এখান থেকে আমরা স্টক ডিটেলসের একটা অপশন পেয়ে যাবো। সিম্পলি স্টক ডিটেলসের অপশনটির উপরে আমরা ক্লিক করে নেবো। ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমরা ওভারভিউ একটা পেজ পেয়ে যাবো, তারপর একটা টেকনিক্যাল পেজ আছে, এই পেজের উপরে আমরা সিম্পলি ক্লিক করে নেবো। সো ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী দিন গোল্ড এম এর মার্কেট বিআরএস পারফর্মে যেতে পারে এরকম 14 জন জানিয়েছেন, মার্কেট নিউট্রাল থাকতে পারে এরকম 9 জন জানিয়েছেন, এবং ব্রুস ট্রেন্ডে যেতে পারে এরকম 4 জন জানিয়েছেন। অর্থাৎ পরবর্তী দিন গোল্ড এম এর মার্কেট বিআরএস ট্রেন্ডে যাবে, এটা চান্স কিন্তু সর্বাধিক। সো আমরা সিম্পলি রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্টের উপরে ক্লিক করে নেবো এবং ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমরা চাইলে 3 মিনিট, তাছাড়া 5 মিনিট, তাছাড়া 10 মিনিট, তাছাড়া 15 মিনিট, তাছাড়া 30 মিনিট, তাছাড়া 1 আওয়ার রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্ট দেখে নিতে পারি। সেখান থেকে আমরা 1 আওয়ার রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্ট দেখে নেবো। প্রথম সাপোর্টের কথা বলা হয় 58,352 একটা সাপোর্ট, দ্বিতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 57,407 একটা সাপোর্ট, তৃতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 55,438 একটা সাপোর্ট। এবং আমরা যদি রেজিস্ট্যান্স পয়েন্টের কথা বলি তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথম রেজিস্ট্যান্স পয়েন্টের কথা বলা হয়েছে 60,281 একটা রেজিস্ট্যান্স পয়েন্ট, দ্বিতীয় রেজিস্ট্যান্স পয়েন্টের কথা বলা হয়েছে 61,265 একটা রেজিস্ট্যান্স পয়েন্ট, এবং তৃতীয় রেজিস্ট্যান্স পয়েন্টের কথা বলা হয়েছে 63,194 একটা রেজিস্ট্যান্স পয়েন্ট। সো পরবর্তী দিন গোল্ড এমের মার্কেট আপনি ইনভেস্ট করার সাথে সাথে এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পয়েন্টগুলো আপনি কিন্তু চিহ্নিত করার মাধ্যমে গোল্ড এমের প্রতি আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। সিম্পলি আমরা এখান থেকে ডবল ট্যাপ করে নেবো এবং ডবল ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজে। হোম পেজে আসার পর আমরা স্টার্ট এড অ্যান্ড অ্যাপ ওপেন করে নেবো। সো ওপেন করার সাথে সাথে গোল্ড এমের চার্ট আমাদের কাছে ওপেন হয়ে চলে এসেছে। সো আমরা দেখতে পাচ্ছি গোল্ড এম এর পরবর্তী দিন কিন্তু মার্কেট বিয়ারিশ ট্রেন্ডে যাবে, এটা চান্স কিন্তু সর্বাধিক। কারণ আমরা দেখলাম সবচেয়ে বেশি জন এই মতবাদে জানিয়েছেন যে গোল্ড এমের মার্কেট পরবর্তী দিন ডাউন ট্রেনে যেতে পারে, ঠিক আছে। সো আমরা জানি মার্কেট আপ ট্রেনে গেলে আমরা বাই করে থাকি এবং ডাউন ট্রেনে গেলে আমরা সেল করে থাকি, তার জন্য সিম্পলি আমরা সেলের উপরে ট্যাপ করবো। সেলের উপরে ট্যাপ করার পরে এখান থেকে আমরা লট সাইজ এন্টার করে নেবো। সো আমি 1 লট এন্টার করে নিচ্ছি, পরবর্তীকালে লিমিট অর্ডার মার্কেট অর্ডার সিলেক্ট করে নেবো। সো আমি লিমিট অর্ডার সিলেক্ট করে নিচ্ছি এবং তারপর সেলের উপরে ট্যাপ করছি। সেলের উপরে ট্যাপ করার পর এখান থেকে কনফার্মেশন চলে এলো। সো কনফার্ম অপশনটি ট্যাপ করার সাথে সাথে আমাদের সেলটি অটোমেটিক ডান হয়ে যাবে। সো আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে পরবর্তী দিন গোল্ড এমের মার্কেটে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টিং জার্নি অতি সহজে শুরু করবো, তার জন্য আপনি সিম্পলি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার পর সবচেয়ে কোনো অ্যাকাউন্ট অপশনটির উপর ট্যাপ করতে পারেন এবং ট্যাপ করার পর এখান থেকে অ্যাডভান্স করার মাধ্যমে আপনি আপনার ইনভেস্টিং জার্নি অতি সহজে শুরু করতে পারেন। এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনি কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।